আপনাদের কাছে অনুরোধ মিডিয়ামেন যারা আছেন আমি দেখলাম এই জেলখানার হুজুরের বক্তব্যটা চতুর্দিকে ফিতনা ছড়াইতেছে আমার এই কথাটা আপনারা প্রচার করবেন এটা আমার তো কথা না সমস্ত পীর আউলিয়াদের পক্ষে আপনারা এটা খেদমত করবেন এটা আমার অনুরোধ আমি তো কখনো এভাবে বলি না আমি দেখলাম ওই ভিডিওটার কমেন্টসে ঢুকে দেখি বড় বড় আলেমরা পর্যন্ত তাকে সমর্থন করে দিচ্ছে কারণ যুক্তি এমন এক জিনিস যুক্তি দিয়া সে এমন একটা যুক্তি দিছে যুক্তির কারণে মানুষ মনে করতেছে তার কথাটাই ঠিক এইজন্য আমার অনুরোধ রইল দেশবাসীকে ফিতনা থেকে বাঁচাইতে হবে কারণ যেই বক্তাই মিসগাইডটা করেছে সে নিজেও কিন্তু দলিলগুলো খেয়াল করে নাই আমার কাছে আরো অনেক দলিল আছে আলাউদ্দিন জিহাদ এক মারাত্মক চিজ এমন দলিল দিবে জীবন কোনোদিন চিন্তাও করো না এই যে দলিল আছে আমার আল্লাহ আমারে দয়া করছে এমন এমন দুর্লভ দুষ্প্রাপ্য কিতাবও আমার কাছে আছে এমন এমন দলিল আছে আমি একবার বলছিলাম যে আমার খাজা বাবা বলছে হুজুর কেবলা জানেন এটা বলছিলেন যে আমার কথা যারা মানে মানে নবীজির তরিকার কথাই তো হুজুর বলেন তারা যদি এই মাইন্না কবরে যাইতে পারে তাদের কবরে মুনকার নকির আসবে না এই কথা বলার পরে তো সারা দেশ একটা নারাজারা হয়ে গেছে কয় কি জিহাদি হবে পরে আমার বিরুদ্ধে দুই একজন ভিডিও বানাইছে ওই যে কওমি অঙ্গনের একজন দুইজন বানাইছে আবার সুন্নিদের মধ্যে কয়টা কিতা কইল এখানে বেশ কয়টা মিডিয়া আছে হাসান এইচডি মিডিয়া মনে আসছে হাসান ভাই আসছে নাকি কই এই যে আর কে কে আসছেন এখানে যারা আসছেন ওনাকেও মনে হয় চিনি লাগে তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আপনারা এই কথাটা আলাদাভাবে ক্যাপচার করবেন মিডিয়ার যারা আসছেন এই কথাটা আলাদাভাবে আপনারা ক্যাপচার করবেন এটা আপনাদের খেদমত কারণ ফিতনা যখন ছড়ায় আমরা মাঠে কথা বলি মাঠের এই কথাটা অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীতে আপনারা প্রচার করেন অতএব আপনাদের খেদমতটা কোনো অংশে তুচ্ছতাচ্ছিল্য করার সুযোগ নাই মানে কোনো অংশ কম না এই জন্য আমি আপনাদেরকে আমার এই কথাটা একটু খেয়াল করার জন্যে আপনারাও শুনেন কারণ আপনাদেরও তো ইমান আকিদা দরকার আছে নাকি আপনারা তো মুসলমান ইদানিং আমরা লক্ষ্য করেছি একজন বক্তা তিনি দাবি করেছেন আমাদের যে পীর মাশায়েখরা জিকির করতে গিয়ে কালবে ধাক্কা দিতে বলেন যেমন আমি একটু আগে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ এই যে এইখানে কালবের দিকে আমরা একটু ঝুঁকি দেই একটা এভাবে মাথাটা ঝাঁকি দেই ধাক্কা দেই এই জিনিসটাকে অ্যাঙ্কার করে ওই বক্তা সাহেব তিনি বলতেছে যে সমস্ত পীর মাশায়েখরা নাকি ভুল তথ্য আমাদেরকে দিয়েছে তিনি দাবি করেছেন কালব নাকি বুকের ভিতরে থাকে না কালব বলে মাথার ভিতরে থাকে কালব মাথার ভিতরে থাকে এটা উনি প্রমাণ করার জন্য কোরআনুল কারিমের একটা আয়াত আয়াত অংশগুলি মিসগাইড করেছেন মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করেছেন আল্লাহ তাআলা বলেছেন লাহুম কুলুবুন তাদের কালব রয়েছে লা ইয়াফকাহুনা বিহা যে কালব দিয়ে তারা অনুধাবন করে না অর্থাৎ বুঝে না জ্ঞানের যে কেন্দ্রবিন্দু বা মেমোরি মানুষের স্মরণ শক্তি স্মৃতি বুঝার মতো যে জ্ঞানের মূল কেন্দ্র এটা মাথার ভিতরে থাকে সায়েন্টিস্টরা বলেছেন বিজ্ঞানীরা বলেছেন তো সেই সুবাদে উনি ধরে নিয়েছেন যেটা দিয়ে বুঝে মানুষ ভালো মন্দ অনুধাবন করে ওইটাই হলো কালব এই হিসাবে উনি ধরে নিয়েছেন কালব মাথার ভিতরে থাকে কারণ বুঝার মতো যে মেমোরিটা এই জিনিসটা মাথার ভিতরেই থাকে আমার মনে হয় ওনার আরেকটু ভালোভাবে স্টাডি করা দরকার ছিল কারণ হলো হাজার হাজার পীর মাশায়েখ আউলিয়াই কেরাম হাজার বছরের অধিক সময় যাবত মানুষকে এই শিক্ষাটা দিয়েছে কালব হলো কালব এই সিনার ভিতরে বাম স্তনের দুই আঙ্গুল নিচে হলো কালব সেই অসংখ্য আউলিয়াই কেরাম পীর মাশায়েখের শিক্ষাটাকে তিনি ডিনাই করে অবজ্ঞা করে বলতেছে বুকের ভিতরে কালব থাকে এটা নাকি ভুল নাউজুবিল্লাহ আমি বলবো যুক্তির উপরে ডিপেন্ড না করে ওনার উচিত ছিল আরও একটু স্টাডি করা যে বিষয়টা ওনার কাছে জটিল জটিল মনে হয় এই হাজার হাজার পীর মাশায়েখ আউলিয়াই কেরাম যেটা বলছে এটার বিপরীত উনি একটা কথা বলার আগে অবশ্যই মুহাক্কিক আলেমদের সাথে ওনার পরামর্শ করা দরকার ছিল পরামর্শ ছাড়াই হুট করে বলে দিল কালব মাথায় থাকে এটা নিঃসন্দেহে একটা অবহেলা হয়েছে ধর্মের ব্যাপারে অবজ্ঞা হয়েছে মনে রাখবেন কালব বড় কাফ দিয়ে কলব এই শব্দটার আরবি যদিও শব্দটা আরবি এর বাংলা অনেকগুলি অর্থ রয়েছে একটা হলো হৃৎপিণ্ড হৃদয়
যেটাকে আরবিতে বলা হয় হার্ট আরেকটা হলো মন মনন অন্তর এই সবগুলি হলো কলবের বাংলা অর্থ অর্থাৎ এই কলবের একাধিক অর্থ রয়েছে একটা শব্দের একাধিক অর্থ হতেই পারে এটা স্বাভাবিক ওইখানে আল্লাহ তাআলা কলব বলতে মানুষের চিন্তা চনন চিন্তা চেতনা মনন অন্তর বা মন এটাকে মিন করেছেন কিন্তু অরিজিনালি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বুখারীর মধ্যে বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদে লামুদগাতান অবশ্যই মানুষের শরীরের মধ্যে একটা গুস্তের টুকরা রয়েছে আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান মানুষের শরীরে একটা গুস্তের টুকরা রয়েছে ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু যখন এই গুস্তের টুকরা সুস্থ থাকে পবিত্র হয় তখন তার সারা শরীরটা পবিত্র হয়ে যায় ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু যখন তার এই গুস্তের টুকরাটা অপবিত্র হয় তখন তার সারা দেহটা অপবিত্র বা অসুস্থ হয়ে যায় আলা ওয়াহিয়াল কলব তোমরা শুনে রাখো সেটার নাম হলো কলব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে গুস্তের টুকরা কলব বলেছেন এইটা মাথার ওই মন মনন বা মেমরি বা মাথায় যে যে জিনিসটা আপনি মিন করেছেন ওটাকে বুঝাইনি এটা কলবকে এখানে যেটা বুকের মধ্যে আছে ওটাকে বুঝিয়েছেন তার প্রমাণ কি আমার যুবক ভাইরা দুইটা দলিল আপনারা নোট করেন একটা কোরআনের আয়াত আরেকটা সহিহ মুসলিমের হাদিস পবিত্র কোরআনে সূরা হাজ্জের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সূরা হাজ্জ আয়াত নম্বর কত 46 বলেন কত 46 এটা লম্বা আয়াত শেষের দিকে আল্লাহ তাআলা কলব কোন জায়গায় থাকে এই ব্যাপারটা স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন তা'মাল কুলুব ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতি ফিস সুদূর আপনারা নিজেরা দেখেন মোবাইলের মধ্যে নিজেরা খুঁজে দেখেন আল্লাহ তাআলা কলবের কথা বলতে গিয়ে বলেছেন আল্লাতি ফিস সুদূর যেটা সদরের মধ্যে থাকে বুকের মধ্যে থাকে সিনার ভিতরে থাকে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে কোরআনুল কারীমের আয়াতের মধ্যে উল্লেখ কলব হলো সিনার ভিতরে বুকের মধ্যে বলেন আল্লাহর কথা ঠিক না বেঠিক এবার আপনারা সহিহ মুসলিমের একটা হাদিস নোট করেন সহিহ মুসলিমের হাদিস নম্বর 6436 6436 আল হাদিস অ্যাপস যদিও থাকে সেটার মধ্যে আপনারা দেখেন 6436 নম্বর হাদিস সহিহ মুসলিম সেখানে দেখেন আপনারা একটা হাদিস যেটা মিশকাতে সুনান ও নাসাইতে অন্যান্য কিতাবের মধ্যে আছে আমার দয়াল নবীজি বলেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ফি আমওয়ালিকুম ওয়ালা বিসুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আশারা বিইসবাইহি ইলা সাদরিহি সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন উম্মতের গো আমার আল্লাহ তোমাদের বাহ্যিক বেশভূষা বাহ্যিক দালান কোটা মাল সামানা এগুলির দিকে নজর করেন না ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম বরং আল্লাহ তোমাদের কালবের দিকে নজর করে এই কালবের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশারা বি ইসবাইহি ইলা সাদরিহি নবীজির শাহাদাত আঙ্গুল মুবারককে সদর মানে বুকের দিকে এইভাবে নবী ইশারা করে বললেন আমার আল্লাহ তোমাদের কালবের দিকে নজর করে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলব ইশারা করলেন বুকের দিকে মাথার দিকে নয় কলব বুকের মধ্যে থাকে এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছেন আরো অনেক দলিল আছে আমি দুইটা দলিল দিলাম একটা কোরআনুল কারীমের আয়াত আর একটা সহিহ মুসলিমের হাদিস আর অন্যান্য দলিল আছে তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল কলব কি মাথায় থাকে না বুকের ভিতরে থাকে এই যে শতাব্দীর পর শতাব্দী আল্লাহর আউলিয়ারা পীর মাশায়েখরা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে এইখানে হলো কলব এই কলবের দিকে তোমরা
ইঙ্গিত করে ইশারা করে খেয়াল করে আল্লাহর জিকির করবে এখানে ধাক্কা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে ধাক্কা দেওয়ার কেন্দ্র হলো কলব এই কলব হলো বুকের মধ্যে এই কথাটা মানে পীর মশাইখ যে শিক্ষাটা আমাদের দিয়েছেন এটা ভুল শিক্ষা নয় গো এটা আমার আল্লাহর শিক্ষা মদিনাওয়ালার শিক্ষা يا رسول الله نبي ওলির দুশমনেরা কইলে আরেক দল খেপব কইবেন নবী ওলি যেখানে আমরা আছি ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে ঠান্ডা মাথায় তাদেরকে ডাকবেন গরম মাথায় ডাকলে দেখবেন খেপা যাবে আপনার কথা মানবো না আমরা তকবীর ঠিক আছে কিন্তু তকবীরের ক্ষেত্রে ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে এখানে মধ্যে আক্রমণাত্মক মনোভাব নাই আর যদি মানে নবী ওলির দুশমনেরা এটা কইলে আরেকজনকে ভাই তুই আমার নবী ওলির দুশমন বানাইলি তখন আপনার উপর খেপব গরম দরকার নাই নরমে কাজ না হইলে গরম লাগবে নরমে আগে আমরা চেষ্টা করব কথা বুঝতে পারছেন অতএব আমি আপনাদের যেটা বোঝাতে চাইলাম কাল সিনার ভিতরে থাকে ওলি আল্লাহর শিক্ষা সঠিক যিনি এই কথাটা বললেন যে কাল মাথার ভিতরে থাকে উনি ধর্মের এই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলার আগে অবশ্যই অবশ্যই আরো ভালোভাবে স্টাডি করার দরকার ছিল একবার জেলখানায় যায়া শবে বরাতের হাদিস পাই আইছে উনি যদি আল্লাহ পাকের মঞ্জুরিতে আরেকবার জেলখানা যাইতে পারতো তাইলে হয়তো কলবের হাদিসগুলিও পাইতো আমরা ওইটা কামনা করি না ওনাকে বোঝানোর জন্য বলছি যে তাহকিক ছাড়া গবেষণা ছাড়া কোনো কথা বলা ঠিক না আল্লাহ ওনাদের বোঝার তৌফিক দেন বলে না আমিন একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد مولانا محمد وعلى ما شاء الله میرا دل فدا ہو بے ذوق محمد نہ دل سے زدا ہو یہ ذوق محمد اللہم مرحبا مولانا محمد وعلى آلہ আপনাদের কাছে অনুরোধ মিডিয়ামেন যারা আছেন আমি দেখলাম এই জেলখানার হুজুরের বক্তব্যটা চতুর্দিকে ফিতনা ছড়াইতেছে আমার এই কথাটা আপনারা প্রচার করবেন এটা আমার তো কথা না সমস্ত পীর আউলিয়াদের পক্ষে আপনারা এটা খেদমত করবেন এটা আমার অনুরোধ আমি তো কখনো এবা বলি না আমি দেখলাম ওই ভিডিওটার কমেন্টসে ঢুকে দেখি বড় বড় আলেমরা পর্যন্ত তাকে সমর্থন করে দিচ্ছে কারণ যুক্তি এমন এক জিনিস যুক্তি দিয়া সে এমন একটা যুক্তি দিছে যুক্তির কারণে মানুষ মনে করতেছে তার কথাটাই ঠিক এইজন্য আমার অনুরোধ রইল দেশবাসীকে ফিতনা থেকে বাঁচাইতে হবে কারণ যেই বক্তাই মিসগাইডটা করেছে সে নিজেও কিন্তু দলিলগুলো খেয়াল করে নাই আমার কাছে আরো অনেক দলিল আছে আলাউদ্দিন জিহাদ এক মারাত্মক চিজ এমন দলিল দিবে জীবনে কোনোদিন চিন্তাও করো নাই যে দলিল আছে আমার আল্লাহ আমারে দয়া করছে এমন এমন দুর্লভ দুষ্প্রাপ্য কিতাবও আমার কাছে আছে এমন এমন দলিল আছে আমি একবার বলছিলাম যে আমার খাজা বাবা বলছে হুজুর কেবলা জানেন এটা বলছিলেন যে আমার কথা যারা মানে মানে নবীজির তরিকার কথাই তো হুজুর বলেন তারা যদি এই মাইন্না কবরে যাইতে পারে তাদের কবরে মুনকার নকির আসবে না এই কথা বলার পরে তো সারা দেশ একটা নারাজারা হয়ে গেছে কয় কি জিহাদি হবে পরে আমার বিরুদ্ধে দুই একজন ভিডিও বানাইছে ওই যে কমি অঙ্গনের একজন দুইজন বানাইছে আবার সুন্নিদের মধ্যে কইটা কিতা কইল আবার কিছু ইয়া গুলালু হুজুর আছেন না কিছু সুন্নি কিছু ওহাবি তারাও কইতেছে কোন জিহাদ হিসাবে এটা এইভাবে বলা ঠিক হয় না পরে যখন আমি দলিলের গোডাউন বাইর করছি আমি বলছি শুধু একজন এক শ্রেণীর লোক না আট শ্রেণীর মানুষ আছে আট প্রকার মানুষ আছে যারা বিশেষ বিশেষ কিছু আমল যদি করে
এই আমলগুলি যারা করবে আট প্রকার মানুষের কবরের মধ্যে মুনকার নকির আসবে না এই দলিল তাওরাত কিতাবের দলিল বের করছি জবুর কিতাবের দলিল ইনজিল কিতাবের দলিল আস কোরআনের দলিল হাদিসের দলিল সবজন দলিল বের করে দেওয়া শুরু করছি সবাই চুপচাপ ভদ্রতা অবলম্বন করতেছে তো একটা কথা হলো কি আমরা যখন একটা কথা বলি বলার আগে আমাদের যারা মুহাক্কিক আলেম আমাদের সিনিয়র আলেম আছে বা সুন্নি জামাতের আলেম আছে ভালোভাবে তিনাদের জিজ্ঞাসা করি স্টাডি করি তারপর একটা কথা বলি না জানা হুট করে গায়ের জোরে কথা বলি না ভাই আপনাদের আর আমাদের মাঝে বেশকমটা হলো আপনারা তাহাকিক ছাড়া কথা বলেন আমরা তাহাকিকটা আগে কইরা তারপরে কথা বলি আর সাধারণ আওয়াম যারা আছেন আপনারা যদি কোনো বিষয় কখনো না বুঝেন আমাদের আদবের সাথে জিজ্ঞাসা করবেন জিহাদি ভাই এটা কেন বললেন এটার দলিল কি আমরা অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব কিন্তু না বুঝে হুট করে গালাগালি শুরু করে দিবেন না এটা ফাসেকি এটা গুনার কাজ জানার দরকার আছে সব কিছু আপনি জানেন তা না আরেকজনও জানতে পারে সব কিছু আমি জানি তা না আরেকজনও জানতে পারে অতএব একজন আরেকজনের পরিপূরক হবেন হুট করে একটা সুযোগ আছে গালি একটা দিয়ে দিলাম তাইলে এটা কিন্তু মুসলমানের কাজ না জানার জন্য আগে প্রশ্ন করতে হবে আপনার কথার ব্যাখ্যা কি